আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনারা? জি আলিম ভালো স্যার স্যার, নুরুস্তম শুনছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, আপনি আমরা কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। আজ 5 জুলাই 2021, আমাদের আজকে যে করোনার মৃত্যু সেটা সর্বোচ্চ 164 আক্রান্তের সংখ্যা বেশি। মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই যে আমরা এখন সুস্থ আছি এবং আমরা টক শোতে দর্শকদের সামনে হাজির হতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি। তো বাংলাদেশে এখন করোনা মৃত্যু হার বৃদ্ধি পাচ্ছে, ভারতে কমে গেছে, আমেরিকা কমে গেছে, আমেরিকা সব খুলে দিচ্ছে, আর বাংলাদেশে লকডাউন 7 দিন ছিল, আবার 14 তারিখ কিন্তু আরো 7 দিনে বৃদ্ধি করছে। তো আমরা করোনা দিয়েই প্রথমে একটু আলোচনা করি। শিক্ষা প্রতিষ্ঠান 15 মাস বন্ধ, এই বন্ধ রেখে করোনা কিন্তু কমে নাই, বরং বাড়ছে। যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতো, তাহলে আমরা ছাত্রছাত্রীদের পরামর্শ, অভিভাবকদের সাথে সংযোগ স্থাপন, পরামর্শ দিতে পারতাম, সুপরামর্শ কিন্তু কোনোটাই কিন্তু হচ্ছে না। যাই হোক, এই বিষয়গুলি আমরা অনলাইনে বা ফোনে ফোনে করতে হবে, সরকারি নির্দেশের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই, আমাদের ঘরেই থাকতে হবে এবং আমাদের ছেলে মেয়ে সন্তান, আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক, পুরো একটি দেশ কিন্তু এখন আমাদের একীভূত হয়ে কাজ করে। রাজনৈতিক দল, শিক্ষকদের বিভিন্ন সংগঠন, আমরা একাকার হয়ে করোনার এই বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সামনে আমার মনে হচ্ছে যে আরো খারাপ অবস্থা হবে। যাই হোক, এর ভিতরে শিক্ষকদের অবস্থা এবং শিক্ষা কিন্তু একটা সংকটময় মুহূর্তে, যেমন কোভিড-19 আজকে মহামারী আকারে আমাদের সামনে হাজির হয়েছে সারা বিশ্বে মতো, কিন্তু শিক্ষাটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর শিক্ষকরা, আমরা অর্থনৈতিকভাবে সংকটে, আমাদের অনেক শিক্ষক মারা গেছে এবং বিআইপি অনেক লোক বাংলাদেশে প্রায় 1500 করে মারা গেছে, সবার মাহের কামনা করছি আমরা। আজকে যে আমাদের বিষয় শতভাগ উপন্যাস, না হওয়ার নেপথ্যে ইতিহাস, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং সমসাময়িক, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের সম্মানিত দর্শক আছেন, আমাদের সাথে সংযুক্ত হয়ে গেছেন অনেকেই, আর অতিথি হিসাবে আছেন মোহাম্মদ আব্দুল আলীম, আমাদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক বাসিস, আমাদের সাথে আছেন নুরুল ইসলাম শরীফ স্যার, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার সম্মানিত প্রেসিডেন্ট। স্যার, আপনাদের দুজনকে স্বাগত জানাই আজকের এই আলোচনা। বরাবরই আমরা টকশো করি বিভিন্ন বিষয় নিয়ে দর্শকরা, আমরা অনেক দর্শক আমাদেরকে বিভিন্নভাবে অতিথি সিলেক্ট করার কথা বলেন, কিন্তু আমরা যে লক্ষ্যে কাজ করছি আমরা এখন ঐক্যবদ্ধ হচ্ছি। আমাদের নেতৃত্ব সঠিকভাবে আগামী দিনের রাষ্ট্রপতি থাকার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। অনেকটা দর্শক, অনেক এমপিরা আমরা দেখছেন, অনেক কিছু বলেছে সচিব আমলারা, তাদের কাজ কিছু হয়নি। ঈদ বোনাসের জন্য ঈদের দিনও নামাজ পড়া হয়েছে রাজপথে, স্মারকলিপি দেওয়া হয়েছে, এমপি মন্ত্রীদের আমরাও দিচ্ছি। গত বছর আমরা প্রথম উদ্বোধন করেছিলাম স্মারকলিপি এমপিদের মাধ্যমে, জেলা প্রশাসকের মাধ্যমে এমপি, তারপর নিজেরাই জেলা প্রশাসকদের দিলাম, জেলা প্রশাসনের মাধ্যমে মানে প্রধানমন্ত্রীকে, আবার আমরা এমপিদেরকে সরাসরি, এই যে আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন তারাও বিষয়গুলি বলবেন। আমরা এই এমপিদেরকে গত বছর দেওয়ার পরে প্রথম ডিএম কাদের স্যার এমপি মুক্তার আমাদের সংসদে কিন্তু জাতীয়করণের কথা, ঐতিহাসিক কথাগুলি বলেছিলেন গত বছর। এবছর আরো অনেক মাননীয় সংসদ সদস্য কিন্তু সংসদে বাজেট অধিবেশনের কথাগুলো বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী মহোদয় ছিলেন, কিন্তু আমরা দেখলাম যে এই ঈদ বোনাসের ব্যাপারে বা শিক্ষকদের ন্যায্য দাবির বিষয়ে এগুলো চেপে গেছেন পুরো কথাই বলে। এই জন্য শিক্ষক সমাজ পুরোটাই হতাশ। ইতিমধ্যে আমরা দেখলাম 25% ডিউ হয়ে গেছে এরকম, এখনো আমাদের যে বিষয়টা হলো এই শতভাগ ঈদ বোনাস কিন্তু পাওয়ার আমরা 100% আশাবাদী ছিলাম সকলে। আজকে এই না হওয়ার কারণে শিক্ষকরা কিন্তু আমরা হতাশ, 17 বছরও 25% ঈদ বোনাস পরিবর্তন হয়নি। আমি দুঃখের সাথে জানাচ্ছি, আমরা কিন্তু আমাদের স্মারকলিপিতে কিন্তু বলছিলাম মাননীয় সংসদের, আমি প্রধানমন্ত্রীকে আমি 12 বার স্মারকলিপি দিচ্ছি, এক দুবার 12 বার আমার কাছে রেকর্ড এখানে। আজকে করোনার কারণে সেখানে কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন টকশোতে যে করোনার এই সময় বিভিন্ন প্রজেক্ট সীমিত করে করোনার পিছনে অনেক টাকা খরচ করা,
কিন্তু খুব সামান্য টাকা দিয়ে কিন্তু শতবার্ষিক বোনাস দেওয়া সম্ভব ছিল, কিন্তু শুধুমাত্র আন্তরিকতার অভাব। আর মাননীয় শিক্ষামন্ত্রীর কানের মধ্যে বিষ ঢেলে দিয়েছে, ডেঙ্গু শিক্ষকরা ভালো আছে। আসলে 12,500 টাকা বেতন নিয়ে 1,000 টাকা বাড়ি বাড়ি 500 চিকিৎসা ভাতা কোনো বদলি নেই। অনার্স পাস শিক্ষকদের এমপো নাই, নন এমপো প্রায় লক্ষাধিক শিক্ষক এখনো অনাহারে অর্ধাহারে, কিন্ডারগার্টেন ধ্বংস হয়ে গেল, শিক্ষকরা পেশা পরিবর্তন করলো, এরপরে শিক্ষকরা ভালো আছেন, এটা কিভাবে নিচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী? আমার কিন্তু এটা বুঝতে হয় না। শুধু দর্শক, আমার শিক্ষক সমাজ, দেশ বিদেশের বন্ধু, ফেসবুক বন্ধু এবং অভিভাবক যারা দেখছেন, আসলে আমরা এমপোভুক্ত শিক্ষকরা, অনেক অভিভাবকরা ছাত্র দেখছি কমেন্টস করে যে শিক্ষকরা ঘরে বসে পড়ায় না, বেতন পায়, এগুলি দুঃখজনক। আমরা কিন্তু পুরো এই 15 মাসে একদিনও ঘরে নেই। প্রতিষ্ঠান প্রধানেরা আমরা প্রশাসনের লোক, আমরা শিখেছি দেন যাচ্ছি এবং অনলাইনে ক্লাস তো আমরা নিচ্ছি, তারপরে আমাদের সরকারি আদেশ নিষেধ সম্পূর্ণভাবে আমাদের সারাদিন দৌড়ের উপর থাকা লাগে, না বুঝে কথা বলে। ফেসবুকটা হলে এখন একটা ক্ষতির মাধ্যম হয়ে গেছে, এটা যেমন ভালো এটা খারাপের দিকে, একটা যা না বুঝে একটা কমেন্টস করে, কম থেকে ওটা একটা কমেন্টস, এগুলো দুঃখজনক। তো আমি যে বিষয়টা বলছি যে আমরা ঈদের দিন রাজপথে নামাজ পড়েছেন আমাদের শিক্ষকরা, আমরা তো এটাই সরকারের দৃষ্টিতে আসেন, কিন্তু দেখলাম এমপিরা সংসদে বললো, এতজন এমপিরা বললো 17 বছরের ঈদ বোনাস 25% পরিবর্তন হয়নি, একই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা অধ্যক্ষ পাচ্ছে 25% ঈদ বোনাস, আর সেই পিউন তৃতীয় চতুর্থ গেট দারোয়ান নৈশপরি সবাই পাচ্ছে 50%। এই যে বৈষম্য, এই বৈষম্য নিয়ে কিন্তু মহান সংসদে কথা হয়েছে, কিন্তু এরপরও মানুষ শিক্ষামন্ত্রী চেপে গেলেন, মাননীয় প্রধানমন্ত্রী করলেন না। করোনার সময় তো কোনো থেমে নেই, সব চলছে, এই এত কিছু যুদ্ধ আমরা করলাম, করার পরও কিন্তু শতভাগী বোনাস আমরা পেলাম না। এতে সারা দেশের শিক্ষকদের মধ্যে একটা তীব্র ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে। এই বিষয়টা আমি প্রথমে প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম স্যারের কাছে যাব। আমরা যারা কথা বলবো না, আমরা একটু মাইকটাকে অফ করে দেই, আর যখন কথা বলবো মাইকটাকে অন করবো, আওয়াজ আসে। আমি আলিম স্যারকে জানতে চাচ্ছি, বর্তমানে এই শতভাগ ঈদ বোনাস না পাওয়ার পিছনের জন্য কে দায়ী এবং শিক্ষক সমাজ কিভাবে দেখছেন, যদি একটু আমাদের বলে আলিম স্যার। স্যার ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে আজকের এই লাইভ অনুষ্ঠানে আমার শ্রদ্ধাভাজন বাংলাদেশ শিক্ষক সমিতির বাসিসের প্রাণপুরুষ জাতীয়করণ, যার প্রতীক্ষায় আমরা রাজপথে বারবার আন্দোলন করছি, এখনো করে যাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। এবং উপস্থিত আছেন নুরুল ইসলাম শরীফ স্যার, সভাপতি চট্টগ্রাম, সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন স্যার? স্যার আমার আমার কথা কি শোনা যাচ্ছে স্যার ভালো মতো? জি শোনা যাচ্ছে, জি বলেন স্যার। আপনি যেটা বলছেন স্যার, আমি একটু কিছু কথা এ বিষয়ে বলবো। প্রথমে বাজেট বিষয়ে কিছু কথা বলবো, যে গতকাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা খাতে বাজেট দেওয়া ছিল স্যার 33,117 কোটি টাকা, আর বর্তমানে 21-22 অর্থবছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা খাতে বাজেট দেওয়া হয়েছে 37,486 কোটি টাকা। বাজেটে আমরা দেখতে পাচ্ছি স্যার, বিগত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে বাজেট বৃদ্ধি পেয়েছে সত্যি, কিন্তু আমাদের মজিদ জন্মশতবর্ষী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে আমরা সারা বাংলাদেশের 5 লক্ষ, প্রায় 5.5 লক্ষ শিক্ষক কিন্তু আমরা এই মজিদ জন্মশতবর্ষকে এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন সকল প্রোগ্রাম আমরা সফলতার সহিত সরকারের নির্দেশ পালন করে আসছি। এবং বিগত নির্বাচনে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকরা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাভাবে পালন করে আসছেন এবং সরকারের পক্ষে তারা কাজ করেছেন বলে আমি বিশ্বাস করি। আমি স্যার বগুড়াতে ইতিপূর্বে 6টি মাননীয় বগুড়া আসন 6টি আসনে 6টি এমপি মহোদয়কে আমরা স্মারকলিপি দিয়েছি বাংলাদেশ বাসিসের
পক্ষ থেকে। আমরা প্রত্যেকটা এমপি মহোদয়ের নিকটে যে বিষয়টা জানতে পেরেছি বা আমরা যেটা তথ্য পেয়েছি, সেখানে প্রতি এমপি মহোদয় আমাদেরকে অবগত করছেন যে বাজেটে থাক আর না থাক, এবার আপনাদের জন্য শতভাগ এমপিভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ বোনাস দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা সে আশায় ছিলাম এবং এমপি মহোদয় তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এবার চলতি অধিবেশনে, বাজেট অধিবেশনে আমরা এ বিষয়ে মাননীয় শিক্ষা মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বাজেট অধিবেশনে এ বিষয়ে অবগত করব। তারা ইতিপূর্বে আমাদের বেশ কিছু মাননীয় সংসদ সদস্য, মাননীয় শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীকে এ বিষয়ে আমাদের এই কোভিড-19 যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষকেরা যে ক্ষতিগ্রস্ত, যে অর্থনৈতিক ভাবে দুরবস্থায় বিরাজমান, তারা যে কঠিন একটা আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন করছে, এই বিষয়টা কিন্তু ওনারা তুলে ধরেছে। এবং আমরা বিশেষ করে জানতে পেরেছি বগুড়া 6 আসনের মাননীয় সংসদ সদস্য আমাদেরকে একান্ত ভাবে উনি সাক্ষাৎকারে বলেছিলেন যে আপনারা আপনাদের শতভাগ ঈদ বোনাস অবশ্যই অবশ্যই এই বাড়ি আপনাদের চূড়ান্ত ভাবে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, শুধু ঘোষণা মাত্র। আমরা আশার বাঁধ বেঁধেছিলাম, গোটা শিক্ষক সমাজ মনে মনে আনন্দে উৎফুল্লিত হয়েছিল, কিন্তু সেই আশার এখন গুণাবলী আজকে স্যার ভাবতে অবাক লাগে। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে সকল শিক্ষক সহায়ক, শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা, সকল ডিপার্টমেন্টে তারা কিন্তু শতভাগ ঈদ বোনাস পাচ্ছে, কিন্তু আমরা এই বেসরকারি শিক্ষক মহোদয়েরা যে 25% এবং কর্মচারীরা 50%, সেটা পৃথিবীর কোনো দেশে বা পৃথিবীর কোনো জায়গায় এরকম দৃষ্টান্ত আছে বলে আমরা আমাদের জানালে এর মন্ত্রণালয় হিসেবে আমি দেখতে পাচ্ছি যে কিছু কুচত্রী এবং সরকারের ইমেজ নষ্ট করার জন্য কিছু সরকারের সুযোগ ভোগী, যারা সরকারের ম্যান্ডেল, সরকারের প্রতীক ব্যবহার করে নিজেদের সুবিধা, নিজেদের পদ পদবি, নিজেদের আর্থিক অবস্থা দৃঢ় করার লক্ষ্যে সরকার বাহাদুরকে, মাননীয় প্রধানমন্ত্রীকে একটু ভুল বোঝানো হয়েছে। আমরা জানতে পেরেছি যে আমাদের শিক্ষক নেতাদের মধ্যে উনিকে মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী মহোদয়কে এই মেসেজ দিয়েছেন যে এই কোভিড-19 মাঝেও শিক্ষকরা ভালো অবস্থানে। আসলে এই কথাটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, মাঠ পর্যায়ে ওনারা এই বিষয়টা বা কখনোই জরিপ করে নাই, এটা ধারণা ভিত্তিক, অনুমান ভিত্তিক এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রীকে বলা হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমি বিশ্বাস করি ওনার পক্ষে সামান্য ঈদ বোনাস যে টাকা, এটা আসলে রাজনীতিক একটা সদিচ্ছার ব্যাপার ছিল, রাজনীতিক একটা মতাদর্শ ছিল, আসলে এটা অর্থের কোনো ব্যাপার ছিল। আমি একটু বলবো স্যার, এই জন্যই বলবো যে এই কোভিড-19 আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি পূর্ণাঙ্গ না থাকা বিভিন্ন পোস্টে এবং এন্টারসিতে অনেক প্রায় 1 লক্ষের বেশি শূন্যপদ রয়েছে যা শিক্ষকরা নিয়োগ পান নাই। তাহলে আমি মনে করব এই যে শূন্যপদের অর্থগুলো, এই অর্থ অবশ্যই সরকারের রাজস্ব যোগ হয়েছে, এই টাকা থেকেও সরকার ইচ্ছা করলে এই ব্যয় মিটাতে পারে। এটা সরকারের সদিচ্ছা ছিল। আমি রনি স্যারের মাধ্যমে সরকার বাহাদুরকে জানাতে চাই এবং পিন মিডার মাধ্যমে জানাতে চাই, আসলে শিক্ষাকে, শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষা যারা জাতির মেরুদণ্ড, আজকে যারা সকল প্রোগ্রাম, সরকারের সকল আদেশ, সকল কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করে এই বেসরকারি এমপি ভুক্ত শিক্ষক মন্ডলীরা। আলিম সাহেব, আমার কাছে, আলিম সাহেব আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। এই যে স্মারকলিপি দিলাম আমরা বা আপনি যে দিলেন, সেক্ষেত্রে আপনার এমপি সাহেব যে কথা বললেন, আপনার ফোন নাম্বার জিজ্ঞেস করবেন যে এখন তো দেওয়া হলো না, এ বিষয়ে আপনার কি ভূমিকা? যে আমরা তো আপনাকে স্মারকলিপি দিয়েছি, প্রত্যাশা ছিল, শিক্ষক সমাজের অনেকে প্রশ্ন করছেন, স্মারকলিপি দিয়েছি কিন্তু লাভ হলো, এখন
তো লাভ তো লাভ ইজ অলওয়েজ লস, এটা তাহলে মনে করতে ইংরেজিতে বলা হয়, হ্যাঁ, যে লাভ এল এ লাভ, লাভ ইজ অলওয়েজ লস, হ্যাঁ, আর লস অফ ভ্যালুয়েবল এনার্জি এজ এ লাভ। তো অনেকে লাভ খুঁজেন, কিন্তু আমরা যে এমপি মহোদয়রা সংসদে বললেন, সারা পৃথিবী শুধু আমরা না অনেকেই দিয়েছে, এখন এমপিরা কথা বলছেন এটা দুষ খুঁজে। অনলাইন পত্রিকার দেখলাম একজন সম্পাদক নাকি কথা বলছে, তো এমপিরা সংসদে কথা বলে এটা যদি আমরা আবার তাদের সমালোচনা করি, তাহলে ওই ধরনের যে মিডিয়া আছে বা যারা কথা বলে পত্রিকা, এদেরকে আমি মনে করি যে অনলাইন পোর্টাল হোক যারাই হোক, এমপিরা সংসদে শিক্ষক সমাজের পক্ষে কথা বলেছে, জাতির পক্ষে কথা বলেছে, ঈদ বোনাস এবং জাতীয় কর নিয়ে, সেখানে আবার তাদের সম্পর্কে জানে সমালোচনা করা, এটা খুবই দুঃখজনক, নিন্দা জানায় আমি। এই জন্য যারা শিক্ষক সমাজের কাছে অনুরোধ, যারা প্রকৃত পক্ষে আসলে শিক্ষকদের সে অনলাইন পোর্টাল বা পত্রিকা সেগুলো আপনারা পড়বেন, যারা শিক্ষক বিরোধী, জাতীয়করণের বিরোধী এবং যারা আমাদের শিক্ষক সমাজের ক্ষতি চায়, এই ধরনের অনলাইন পোর্টালগুলো আপনারা বয়কট করবেন। আলিম সাহেব, আপনি আমাদের সাথেই থাকেন, আমরা আপনাকে আবার আসবো, যে প্রশ্ন রেখে গেলাম যে স্মারকলিপি দেওয়ার পরবর্তীতে যে কোনো অ্যাকশন হলো না, আমাদের কাজটি হলো না, সেটা কিন্তু আবার এমপিদের সাথে যোগাযোগ রাখবো, কারণ এমপিদের মহোদয়কে ফোন করলে অবশ্যই কথা শুনে, এই লকডাউনে যদি যেতে নাও পারেন তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। আমি নুরুল ইসলাম শরীফ স্যারের সাথে কাজ একটু আসবো, যে আমরা এত চেষ্টা করতেছি, আপনার চট্টগ্রাম থেকে কাজ করছেন, সেখানে আমাদের যে বার্তাটা, মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক ছিলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা বলছেন, যে যাদের বাচ্চা নেই বা স্কুলে পড়ার মতো নেই তারাই স্কুল খুলে দিতে চায়, তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সেখানে বলার কিছু নেই। তো অধিকাংশ অভিভাবক যারা আমাদের সাথে যোগাযোগ, তারা কিন্তু বলছেন যে ছাত্ররা, তাদের ছেলেমেয়েরা ঘরে আর থাকতে চান, তারা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, তারা গেম খেলে, পাজন খেলে, তারা বিভিন্ন পাবলিক গেলে তারা অ্যাবনর্মাল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বইয়ের সাথে তারা কোনো সম্পর্ক নাই, বইয়ের জগৎ ছেড়ে নেট জগতে প্রবেশ করছে, তারা লাইফটাকে নষ্ট হয়ে যাবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। আমি মনে করি যে যে কথা বলছিলাম, আজকে 164 জন মারা গেছেন, তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কিন্তু 15 মাস ধরে শুরু থেকে বন্ধ, খুলে দেওয়া হয়নি একদিনের জন্য, সেক্ষেত্রে করোনা আজকে বৃদ্ধি পাচ্ছে কেন? নুর ইসলাম শরীফ স্যার, আপনি আমাকে বলবেন যে আমাদের আসলে এই যে ঈদ বোনাস থেকে বঞ্চিত হলাম, মজিব বর্ষে আমরা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য আমরা একটু দাবি জানাচ্ছি, করোনার জন্য আমরা রাজপথে নামতে পারছি, এখন করোনার সংকট বৃদ্ধি পাচ্ছে, লকডাউন এই সময় তো মাঠে নামাই যাবে, 14 তারিখ এরপরে ঈদ আসছে, ঈদের ছুটি বা এই, তার মানে ঈদের আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা নেই। তো আপনি কিভাবে দেখছেন শিক্ষক সমাজের এই দাবি, এবং আমরা আসলে কোন পথে হাঁটছি যদি একটু বলেন নুর ইসলাম শরীফ স্যার, এবং কি কর্মসূচি দেওয়া যায় সে পরামর্শটা আপনার কাছ থেকে প্রত্যাশা করছি। স্যার শুনতে পাচ্ছেন? নুর ইসলাম স্যার, আমার কথা শোনা যায় না? হ্যালো, ইসলাম স্যারকে আমার কথা শোনেন না নাকি? হ্যালো, কথা শোনা যায় না? শুনছি না স্যার। এখন এখন শোনা যাচ্ছে? এখন আপনি এটা বন্ধ করলেন কেন? এখন শোনা যায় না? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না স্যার। কেন আপনার আপনার কাইটে ঢুকেন, আবার ঢুকেন, আপনার কথা আমি তো আপনার কথা শুনি, আপনি আমার কথা শুনেন না কেন? তাহলে কিভাবে কথা বলবেন? আপনি আবার কাইটে ঢুকেন, লিভ নেন, অথবা আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? না, কি হয়েছে, আপনার নেট প্রবলেম মনে হয়, যাই হোক, আমরা সমস্যা স্যার কথা শুনতে পাচ্ছেন না, এখন আপনার কি কথা শোনা যাচ্ছে না আপনার? হ্যাঁ, কথাটা বলছেন না স্যার, কথা বললে আমরা শুনতে পাবো।
কি হয়েছে ওনার, আমি তো বুঝতে পারলাম না। দাদা আমি নূর ইসলাম স্যারকে যেটা বলছিলাম উনি আমার কথা শুনতে পাচ্ছেন না, আপনি ওটাকে মিউট করে রাখছেন স্যার। মিউট করে রাখলে হবে কি, এটাকে আনমিউট করতে হবে তো। মাইকটাকে ই করেন, মাইকটাকে আপনার, এখন তো ঠিক আছে, এখন বলেন, এখন কথা বলেন, আমার কথা শোনা যাচ্ছে না এখন। বুঝলাম স্যার, শুনতে পাচ্ছেন তো মনে হয়, কথা বলেন আপনি। আমি যে কথা বলছিলাম, স্যার আমার কথা শুনতে পাচ্ছেন না, নিশ্চয় নেটের প্রবলেম। যে আমাদের দীর্ঘ যে প্রত্যাশা সংগ্রাম, আজকে যে কি কারণে সেটা আমাদের হচ্ছে না, আমি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু পিছনে ফিরে যেতে চাই, আন্দোলন আমরা বিগত দিন 2018 সালে করেছি, সেই আন্দোলন কিন্তু বিফলে যায়নি। মাননীয় প্রধানমন্ত্রী তার ডিজিএফআর প্রতিনিধি পাঠিয়ে প্রেসটাকে কিন্তু আমাদেরকে শুনেছিলেন, এবং তিনি বলছিলেন যে আপনাদের কি প্রয়োজন। আমরা যাতে কোনো কথা করেছি বিবেচনা করে দেখলেন যে বার্ষিক ইনক্রিমেন্ট নেই, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 5% ইনক্রিমেন্ট দিলেন। আপনি সেটা 2018 সালে মার্চে বাস্তবায়ন করার কথা ছিল, আমাদের আন্দোলন ছিল জানুয়ারি 29 জানুয়ারি শেষ, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সেটা নির্বাচনের আগে, 2018 নির্বাচনের আগে বাস্তবায়ন আগামী। এখন বিষয় হলো এই যে কলকাতাটি, আমাদের কলকাতি নারা হচ্ছে, মানুষ শিক্ষকদেরকে ভুল বোঝানো হচ্ছে আমাদের মাঝে, এই শিক্ষক নেতারা কেউ, এটা খুবই দুঃখজনক, যার ফলে আমাদের দাবিগুলি পিছনে হচ্ছে। এমপুর শিক্ষকরা ভালো আছে বলে যদি ভুল বোঝানো হয় শিক্ষকদের, শিক্ষামন্ত্রী মহোদয় যদি প্রধানমন্ত্রীকে বোঝায় তাহলে আদৌ আমাদের দাবি হবে। এই জন্য আমাদের কি করণীয় সে বিষয়গুলি আমাদেরকে একটু ভাবতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। আসুন আমরা জাতীয়করণের জন্য এক দফা এক দাবিতে আমরা এক হয়ে যাই। এই বিচ্ছিন্ন ইন্দ্রনাথ বাস্তবায়ন, সেই যখন বৃহত্তর আন্দোলন জাতীয়করণ, তখন সরকার ইচ্ছে করেই ওই যে সিমের মতো, যে সিম কিন্তু একসময় অনেক দাম ছিল, তো সেই সিম কিন্তু এখন 50 টাকা ফ্লেক্সি লোড করলে, লোড করলে আপনার সিম একটা ফ্রি পাওয়া যায়। ইন্দ্রনাথ একইভাবে ডাইকে দিব, বৃহত্তর আন্দোলন যেন মাঠে থাকতে পারে একদিনের জন্য, সেই বিষয়গুলি আপনার চিন্তা ভাবনা করে আগাতে। আমরা এখন আসবো, আমাদের সাথে আমাদের একজন অতিথি আব্দুল সালাম সরকার সংযুক্ত হয়েছেন। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? আব্দুল সালাম স্যার, সরকার স্যার আমাকে শুনতে পাচ্ছেন নাকি? সালাম সাহেব, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শুনতে পাচ্ছেন আমাকে? সালাম সাহেব শুনতে পাচ্ছেন নাকি? স্যার জি স্যার, আমার নেট নেট সমস্যা করতেছে না, সেটা বুঝতেছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? শোনা যাচ্ছে না স্যার, আমি শুনতেছি না। আপনি শুনতে পাচ্ছেন? নূর ইসলাম স্যার শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছেন না স্যার। আপনি কিছু বলেন, শিক্ষকদের উদ্দেশ্যে কিছু বলেন, জাতীয়করণ ইদবনাসটা বলেন। আবার আপনার মাইকটাকে বন্ধ করলে হবে কি, মাইকটাকে অন করেন, মাইকটা অন করেন নূর ইসলাম স্যার, আনমিউট করেন, এটাকে মিউট করে রাখছেন, আনমিউট করেন মাইকটা। হ্যাঁ ওকে, কথা বলেন এখন, কথা বলেন। শোনা যাচ্ছে না স্যার। আরে আপনি কথা বলেন এখন, আপনার কি বক্তব্য বলেন, আপনার বক্তব্য শুনতে চাচ্ছে দর্শক, বলেন। আচ্ছা শুধু নেটের সমস্যা,
নূর ইসলাম স্যার আমার কথা শুনতে পাচ্ছেন না, আমরা বলছিলাম ঐক্যবদ্ধ হওয়ার কথা। আমরা সকল সংগঠনের ঐক্যের আহ্বান জানাচ্ছি, জাতীয় গণের জন্য একটা বৃহত্তর মোর্চা করে মাঠে নামতে হবে, হতাশার কিছু নেই। শিক্ষকরা যুগে যুগে সবসময় আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে। আমরা জাতীয় পে স্কেলও কিন্তু আমাদের দেরিতে দেওয়া হয়েছে, সেখানে বৈশাখী ভাতাও আমাদের দেরিতে দেওয়া হয়েছে, আন্দোলন করেই কিন্তু আমরা পেয়েছি। কাজেই আপনারা এমনি এমনিতে কিছু দিয়েছে এটা কেউ কখনো বলতে পারবে না। আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই, এত সংগঠন না করে যে কেউ আমাদের ডাক দেন জাতীয়করণের জন্য আমি ইনশাল্লাহ সবাইকে নিয়ে থাকবো, এটা আমি কথা দিলাম। আর আমরা ফেসবুকে পরস্পরকে সম্মান রেখে কথা বলব, এখানে কেউ দিচ্ছে না পাচ্ছি না এই জন্য কোনো সংগঠন আমরা কে দায়ী আপনারা ভালো করে জানেন, কার কারণে আমরা বঞ্চিত হচ্ছি এগুলি আমার বলার কিছু নেই। আমরা আমাদের সাধ্য অনুসারে আমরা কথা বলে যাচ্ছি, চেষ্টা যদি করুণা না থাকতো আমরা রাজপথ, আমাদের রাজপথে আমাদেরকে রাজপথ আমাদেরকে কখনো বঞ্চিত করে নাই, সেই লক্ষ্যে এখন আমাদের ঐক্যবদ্ধ হতো ঐক্যের কোনো বিকল্প। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি এই মনে যে আলিম স্যারের কাছে আবার যাব, আলিম স্যার আপনি দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আপনার শেষ কি মেসেজ আছে সেই বক্তব্য রাখবেন, এবং আমরা কি কর্মসূচি সফল করতে পারি আগামী দিনে একটু স্যার জানাবেন। আপনার প্রশ্ন সম্পূর্ণ ধন্যবাদ স্যার আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। তবে আপনার প্রশ্ন যে শতভাগ ঈদ মোনাস না পাওয়ার নৈপুণ্য বা নৈপত্য কি হয়েছে, এই বিষয়টা স্যার আমি আরেকটু পরিষ্কার করতে চাচ্ছি যে আমরা যখন স্যার বিভিন্ন সংসদ মহোদয়ের কাছে যখন স্মারকরূপী দেওয়া বা আলোচনা পর্যায়ে অনেক সাংসদই আমাদেরকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন স্যার, ওনারা আমাদেরকে ডাইরেক্টলি বলেছিলেন যে আসলে সরকার যে আপনাদেরকে সুযোগ সুবিধা বৃদ্ধি করবেন বা শতভাগ ঈদ বোনাস জাতীয়করণের প্রথম ধাপ ঈদ বোনাস দেবেন, কিন্তু সরকারের পক্ষের শক্তি বা সরকারের পক্ষে তো এই মাধ্যমিক এমপিভুক্ত শিক্ষকরা অধিকাংশ সরকারের বিপক্ষের লোক, এরকম একটা ভ্রান্ত নেগেটিভ মেসেজ সরকারকে বোঝানো হয়েছে। এমপি মহোদয় তাদের এই সাক্ষাৎকারে এই মতামত আমাদেরকে ব্যক্ত করেছেন, আমরা উত্তরে বলেছি এই বিষয়টা একেবারে বানোয়াট ভ্রান্ত অনুমান ভিত্তিক কথা, আমরা সরকারের পক্ষের লোক, আমরা সরকারের সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য মতবাদ ভিন্ন হয়ে তার বাস্তব প্রমাণ এও বলেছি যে বিগত নির্বাচনে আমরা সারা বাংলাদেশে একদমতে শিক্ষক তাদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন সমস্যা থাকার কারণে আমরা কিন্তু সেখানে দায়িত্ব পালন করেছি, এতে নিঃসন্দেহ এই সরকারকে আসলে আপনি যেটা বলছেন ঠিকই স্যার যে আমাদের মাঝে কিছু সুবিধাভোগী কিছু ব্যক্তি রয়েছে যারা তাদের এই পদ পদবি তাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে পাহাড় পাহাড় টাকা রোজগারের লক্ষ্যে তারা সরকারকে অবশ্যই একটা খারাপ মেসেজ আমাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে যা সরকার এটা আমাদেরকে প্রতিপক্ষ মনে করছে। বেসরকারি এই বিভক্ত শিক্ষকদের সরকার বাহাদুর বা সরকারের যারা নীতি নির্ধারক তাদেরকে এমন ভাবে নেগেটিভ বার্তা দেওয়া হয়েছে যে আমরা অধিকাংশ বেসরকারি বিভক্ত শিক্ষক এই সরকারের বিপক্ষে, কিন্তু আসলে এটা অদ্বৈ সত্য নয়। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যারা এরকম জঘন্যতম অনুমান ভিত্তিক মিথ্যা বানোয়াট মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝানো হয়েছে। আমরা বলতে চাই যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক যা আমরা যেগুলো সংগঠন প্রতিনিধিত্ব করে বিশেষ করে বাংলাদেশ শিক্ষক সংঘ বাসিস বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষক সংগঠন, এই শিক্ষক সংগঠন একটাই মাত্র দাবি জাতীয়করণ, এবং জাতীয়করণের প্রথম ধাপ হিসাবে আমরা এই শতভাগ ঈদ বোনাসের আমরা সরকার বাহাদুর বিভিন্ন স্মারকলিপির মাধ্যমে মাননীয় সংসদদেরকে আমরা অনুরোধ করেছিলাম, তারা আমাদের কথা রেখেছেন। তবে কিছু কিছু এমপি মহোদয়কে আমাদেরকে মোবাইলে এবং সাক্ষাতে ওনারা বলেছেন যে সব কথাই আমরা সংসদে বলতে পারি না, তবে হ্যাঁ আমরা যে যে বলতে না পারলেও আমরা যাদের দ্বারা বলানো সম্ভব তাদের দ্বারাই আমরা অবশ্যই সংসদে
আপনাদের এই বিষয়গুলো উত্থাপিত করব। তারা করেছেন যে সকল সংসদ সদস্য আমাদের বিষয়ে জাতীয়করণের বিষয়ে কথা বলেছেন, এটা আমাদের বিষয় নয়, এটা বাংলাদেশের উন্নয়নশীল রাষ্ট্র থেকে মুক্তিময় দেশে যদি বুঝতে চায় টেকসই রাষ্ট্র গঠন করতে চায়, এটা শিক্ষকদের নাম, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, শিক্ষকদের চাকরি নিশ্চয়তা, এগুলো পূর্ব শর্ত। এখানে টেকসই রাষ্ট্রের প্রথম শর্ত হচ্ছে যে স্বাস্থ্য এবং শিক্ষাকে টেকসইভাবে গঠন করে। সেখানে শিক্ষকদের আজকে ঈদের দিনে আমরা পেশ গেলাম অবস্থান, এটা জাতির জন্য। পাচ্ছেন রুস্তম স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? সালাম সরকার শুনতে পাচ্ছেন আমাকে? মাইকটা অন করেন সালাম সাহেব। হ্যাঁ সালাম স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যালো শরীফ, কেমন আছো তোমরা? হ্যালো কেমন আছো? ভালো আছো শরীফ? হ্যাঁ ভালো আছো শরীফ? বলতে চাচ্ছিলাম স্যার, আমাদের আসলে আজকে নেট প্রবলেম প্রবল ভাবে আজকে জানতে পেরেছি গত। হ্যালো শরীফ, হ্যালো 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 আলিম সাহেব শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমাদের আলোচনা এখানে আজকে শেষ হবে, নেটের সমস্যা। তো সবাই ভালো থাকবেন। নূর ইসলাম স্যার আমার কথা শুনতে পাচ্ছেন না নেটের কারণে, আজকে আমরা এখানে সংক্ষিপ্ত করছি। আমরা করোনার জন্য অপেক্ষা করতে হবে স্যার। আমি দুটা কথা বলে শেষ করতে চাচ্ছি স্যার। আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তাহলে আগামী দিনে আমরা কঠোর আন্দোলন সংগ্রামে যাওয়া যায় কিনা বিষয় দিকে আমরা ভাবছি। আপনারা যে যেখানে আছেন ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী হাতে শক্তিশালীর মাধ্যমে যে আমরা জাতীয় করে বিজয় পতাকা নিয়ে করে প্রধানমন্ত্রী আন্তরিক মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে। আর আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং এই যে স্বাস্থ্য উপদেষ্টা যারা আছেন, প্যান্ডামিকটাকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণে করা আমার মনে একটু পরিবর্তন করা দরকার। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে কিন্তু শেষ করছি। জয় বাংলা, জয় বিদ্যা, আসসালামু আলাইকুম।